সো হে হ্যালো গাইস, তোমরা দিওয়ালি ইভেন্টের সময় কি কি নতুন আইটেম দেখতে পারবে, এছাড়া গাইস অনেক ওপি লেভেলের আইটেম তোমরা ফ্রিতে পেয়ে যাবে, এছাড়া গাইস অনেক রেয়ার আইটেম তোমরা রিটার্নেও দেখতে পাবে। সো সবকিছু তোমাদেরকে এই ভিডিওতেই বলবো। সো বেনেরাও ভিডিও মে এন্ড তক, তো ভিডিও শুরু করার আগে একটা ইন্ট্রো নেওয়া যাক। গাইস তোমরা আগের বার যেমনভাবে একখানা লেজেন্ডারি গান স্কিন ফ্রিতে পেয়ে গেছিলে, এইবারেও কিন্তু তোমরা একখানা লেজেন্ডারি গান স্কিন ফ্রিতে পেয়ে যাবে। এছাড়াও গাইস তোমরা এখন যে ইমোটগুলো দেখতে পাচ্ছ, আগেরবার কিন্তু এই তিনটি ইমোটের মধ্যে যে কোনো একটা ইমোট তোমরা ফ্রিতে পেয়েছিলে, এইবারেও কিন্তু তোমরা একখানা ইমোট ফ্রিতে পেয়ে যাবে। এছাড়াও গাইস তোমরা কিন্তু দিওয়ালি ইভেন্টের সময় একখানা গোটা ম্যাজিক কিউবও ফ্রিতে পেয়ে যাবে। আর গাইস দিওয়ালি ইভেন্টের সময় কিন্তু তোমরা ম্যাজিক কিউব স্টোরে হয়তো কিছু পুরনো বান্ডেল আবার রিটার্ন দেখতে পেয়ে যেতে পারো। আর এখন যে লবিটা তোমরা দেখতে পাচ্ছ, এইরকমই লবি কিন্তু তোমরা দিওয়ালি ইভেন্টের সময় দেখতে পেয়ে যাবে। আর গাইস দিওয়ালি ইভেন্টের সময় কিন্তু আমাদের এয়ার ড্রপ, এছাড়া গাইস এয়ারশিপের কালারটাও কিন্তু চেঞ্জ হয়, এরকম হয়ে যাবে। আর গাইস আমাদের দিওয়ালি ইভেন্টের সময় তোমরা একটা পিনও ফ্রিতে পেয়ে যাবে। তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ, এই পিনটা তোমরা ফ্রিতে পাবে। আর গাইস একখানা নতুন কাটানা স্কিনও তোমরা দিওয়ালি ইভেন্টের সময় দেখতে পেয়ে যাবে। আর এখন গাইস তোমরা যে ব্যাকপ্যাকটা দেখতে পাচ্ছ, এই ব্যাকপ্যাকটা কিন্তু আমাদের গেমের ভেতরে তোমরা দিওয়ালি ইভেন্টের সময়তেই দেখতে পেয়ে যাবে। আর গাইস এই ব্যাকপ্যাকটা হয়তো আমাদের গেমের ভেতরে তোমরা টপ আপ ইভেন্টটা দেখতে পেয়ে যেতে পারো, বিকজ এই ব্যাকপ্যাক তোমরা ফ্রিতে পাবে না, প্রায় 90% কনফার্ম দিয়ে আমি তোমাদের বলে দিচ্ছি এই ব্যাকপ্যাকটা তোমরা ফ্রিতে পাবে না। বাট গাইস ব্যাকপ্যাকটা অনেকটাই বড়, তোমরা লোকালে ম্যানগুলো পিছন থেকে দেখে নিতে পারে। আর গাইস অ্যানিমেশন কিন্তু ওপি লেভেলের, তোমাদের এই ব্যাকপ্যাকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন গাইস ওই রকমই ময়ূরের থিমে একখানা লুটবক্স তোমরা দেখতে পাচ্ছ, এই লুটবক্সটা কিন্তু দিওয়ালি ইভেন্টেই তোমরা আমাদের গেমের ভেতর দেখতে পারবে। আর গাইস এটা হয়তো তোমরা কোনো ইভেন্ট কমপ্লিট করে ফ্রিতে পেয়ে যেতে পারো। আর এখন গাইস তোমরা যে গ্লোয়াল স্কিনটা দেখতে পাচ্ছ, এই গ্লোয়াল স্কিনটা হয়তো আমাদের গেমের ভেতরে তোমরা দিওয়ালি ইভেন্ট অথবা গাইস হ্যালোইন ইভেন্ট, দুটো ইভেন্টের মধ্যে যে কোনো একটা ইভেন্টে দেখতে পেয়ে যেতে পারো। বাট গাইস বেশি চান্স আছে হ্যালোইন ইভেন্টেই তোমরা এই গ্লোয়াল স্কিনটা আমাদের গেমের ভেতর দেখতে পাবে। সো এবার গাইস তোমরা দিওয়ালি ইভেন্টের সময় গেমের ভেতরে কি কি ওয়েভ ইভেন্ট দেখতে পারবে, আর গাইস গিফট স্টোরে 50% ডিসকাউন্টের ব্যাপারে আমি কথা বলবো। আর গাইস দিওয়ালি ইভেন্টের সময় তোমরা কিন্তু আমাদের গেমের ভেতরে একখানা ডিসকাউন্ট ইভেন্ট দেখতে পাবে দিওয়ালি ইভেন্টের সময়। এছাড়াও গাইস তোমরা কিন্তু উইশ ইভেন্ট আমাদের গেমের ভেতর দেখতে পেয়ে যাবে। আর গাইস আগের বছর কিন্তু দিওয়ালি উইশ ইভেন্টের মাধ্যমে অনেক রেয়ার রেয়ার বান্ডেল আমাদের গেমের ভেতরে রিটার্ন দেওয়া ছিল, যেমন আর্টিক ব্লু বান্ডেল, ব্লাড সামুরাই বান্ডেল, লোকেশ গেমারের বান্ডেল, এছাড়া গাইস ব্রেক ড্যান্সার বান্ডেল, অনেক বান্ডেল কিন্তু তোমরা রিটার্ন দেখতে পেয়েছিলে। এছাড়া গাইস গান স্কিনও কিন্তু অনেক রিটার্ন দেওয়া হয়েছিল, মেকানিক্যাল MP40, ট্রপিক্যাল প্যারট, M1887, এছাড়া গাইস র‍্যাপার আন্ডারওয়ার্ল্ড, সব কিছু কিন্তু রিটার্ন দেওয়া হয়েছিল। তোমরা কিন্তু এইবারও উইশ ইভেন্টের মাধ্যমে এইসব আইটেম না দেখতে পেলেও কিছু রেয়ার আইটেম, মানে ইনকিউবেটর টপের বান্ডেল, এরকম কিছু আইটেম তোমরা কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে উইশ ইভেন্টের মাধ্যমে। এছাড়াও গাইস ইনকিউবেটর টপের গান স্কিন, যেমন M10 ইনকিউবেটর, XM8 ইনকিউবেটর, এছাড়াও গাইস পোকার MP40 ইনকিউবেটর টপের গান স্কিনগুলো হয়তো তোমরা উইশ ইভেন্টের মাধ্যমে রিটার্ন দেখতে পেয়ে যেতে পারো। এছাড়াও গাইস এইসব রিটার্ন না দিয়ে হয়তো আগেরবারের মতনই যেই ইভেন্টটা দেওয়া ছিল দিওয়ালি উইশ ইভেন্ট, সেরকমই ইভেন্ট হয়তো আবার এই বছরও দিয়ে দিতে পারে। এগুলো এখনো গাইস কনফার্ম হয়নি, ওবি আপডেটের পর এগুলো সব কনফার্ম লিক্স বেরিয়ে আসবে, ওবি আপডেটের পরেই তোমাদেরকে আমি এগুলো সমস্ত ডিটেলসে বলে দিতে পারবো। আর গাইস তোমরা কিন্তু আগের বছর দিওয়ালি ইভেন্টের সময় আমাদের গেমের ভেতরে গিফট স্টোরে 50% ডিসকাউন্ট দেখতে পেয়েছিলে শেষবারের মতো, তারপর গাইস আর কিন্তু গিফট স্টোরে কোনো রকম কোনো ডিসকাউন্ট দেওয়া হয়নি। তোমরা তো এই বছর আবার গিফট স্টোরে 50% ডিসকাউন্ট দেখতে পেয়ে যেতে পারো দিওয়ালি ইভেন্টের সময়তেই। আর গাইস ম্যাজিক কিউব স্টোরে কোনো আপডেটেড লিক্স পেলে আমি তোমাদেরকে অবশ্যই এখানে আলাদা ভিডিও বানিয়ে বলে দেবো। এছাড়া গাইস বাইরে দু তিনটে সার্ভারে কিন্তু ভালো ভালো বান্ডেল গান স্কিন ইনকিউবেটরের মাধ্যমে রিটার্ন দেওয়া হয়েছে, আমি নেক্সট ভিডিওতে রিটার্ন ইনকিউবেটরের ব্যাপারেও কথা বলবো, কি কি তোমরা দেখতে পারো, চান্সেস কি কি বেরিয়ে আসছে সব কিছু আলোচনা করে দেবো। আর গাইস গ্রেনা তো আজকে পুরো স্ক্যাম করে দিলো আসার কথা টোকেনটা, আর সেখানে দিল উজি গানের ফেরেড উইল, মানে ভাই 11:59 গ্রেনা ইভেন্ট চেঞ্জ করে দিচ্ছে। সো গাইস ভিডিওতে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর গাইস চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে রেখো, বেল নোটিফিকেশন অন করে রেখো। সো গুড বাই গাইস, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।